একটু আগে যেটা বলছিলাম, গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যুর খবর আজকে আমরা পেলাম। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন 493 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 2168 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি 842 জন আর ঢাকার বাইরে 1326 জন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রথমবারের মতো কোনো মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে শ্রম আদালতে। ঢাকা তৃতীয় শ্রম আদালতে সাক্ষ্য দিয়ে ন্যায় বিচার চান শ্রম পরিদর্শক। তবে এই সময় ডক্টর ইউনুসের আইনজীবী হুমকি দেন আদালত বর্জনের। শ্রম আইন লঙ্ঘনের মামলার বিচার স্থগিত চেয়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকবার আবেদন করলেও তা স্থগিত করেননি উচ্চ আদালত। মঙ্গলবার তাই সাক্ষ্য গ্রহণের দিন সাক্ষী হাজির করে কলকারখানা প্রতিষ্ঠার অধিদপ্তর। দুপুর 12টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় ঢাকার তৃতীয় শ্রম আদালতে। প্রথম দিন সাক্ষ্য দেন শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম। সাক্ষ্যে তিনি বলেন, নোটিশের জবাবেই গ্রামীণ টেলিকম তাদের ভুল স্বীকার করে নিয়েছেন, তারা ন্যায় বিচার চান। রিপিটেডলি আমরা নোটিশ দেওয়ার পরেও দেখা যাচ্ছে উনি শ্রম আইন লঙ্ঘন করেই চলেছে, সে কথাগুলি আমাদের বাদীপক্ষের এক নম্বর সাক্ষী আজকে বিস্তারিতভাবে মাননীয় বিচারিক আদালতের কাছে উপস্থাপন করলেন। বিচারিক আদালত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন। সাক্ষ্য গ্রহণের সময় দুপক্ষের আইনজীবী জড়িয়ে পড়েন তর্ক বিতর্কে। ডক্টর ইউনুসের আইনজীবীর অভিযোগ, সাক্ষীকে সাক্ষ্য শিখিয়ে দেওয়া হচ্ছে, কাজেই ন্যায় বিচার হবে না। পরে আদালত বর্জনের হুমকি দেন তিনি। সে সময় বিচারক উভয় পক্ষকে শান্ত হয়ে বিচার কার্যে সহযোগিতা করতে বলেন। আইন বলছে এগুলি ক্রিমিনাল অপরাধ না, এগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ, এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ অপরাধগুলি হচ্ছে সিভিল অপরাধ। সিভিলে যদি প্রমাণিত হয়ে আসে তারপরে যদি ভঙ্গ হয় ক্রিমিনাল অপরাধ। যে অ্যাপিলেট ডিভিশনে আমাদের 10 মিনিটের বেশি সময় দেয় নাই, প্রপারলি শোনা হয় নাই, শোনা হলে এগুলি ক্রিমিনাল অপরাধ হিসেবে গণ্য হয় না। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ জেরা শেষে আদালত 31 আগস্ট পুনরায় সাক্ষ্য গ্রহণ ও জেরার দিন ধার্য করেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর, জয় পেয়েছিল মুভ ফরওয়ার্ড পার্টি, অথচ প্রধানমন্ত্রী হলেন ফেউ থাই দলের নেতৃত্বে গঠিত জোটের শ্রেথা থাভাসিন। অবশেষে 3 মাস ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান হলো থাইল্যান্ডে। নাটকীয় মোড় নিয়েছে থাইল্যান্ডের রাজনীতি। গেল মে মাসে নির্বাচনে জয় পেয়েও সিনেটে সমর্থনের অভাবে সরকার গঠন করতে পারেনি মুভ ফরওয়ার্ড পার্টি। পরে আজ পার্লামেন্ট সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ফেউ থাই দলের নেতৃত্বে গঠিত জোটের শ্রেথা থাভাসিন। তার পক্ষে ভোট দিয়েছেন 482 জন আইন প্রণেতা। এর মধ্য দিয়ে দেশটিতে 3 মাস ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান হলো। এদিকে একই দিনে 15 বছরের নির্বাসনের পর থাইল্যান্ডে ফিরেছেন দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তবে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে, সেখান থেকে 8 বছরের সাজা কাটাতে পাঠানো হয় কারাগারে। স্থানীয় গণমাধ্যম বলছে তাকে বেশি দিন থাকতে হবে না কারাগারে, অচিরে মুক্তি পাবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জান্তা নিয়ন্ত্রিত দলগুলোর সাথে গোপনে আপোষ করেছে থাকসিনের ফেউ থাই পার্টি। ফেউ থাইয়ের নেতৃত্বে জোট গঠন করতে রাজি হয়েছে দেশের বেশিরভাগ দল, যাদের মধ্যে বিদায়ী সরকার সমর্থিত দলও রয়েছে। দ্বন্দ্ব ছেড়ে সম্প্রীতির সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ আমরা। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে থাকসিন ক্ষমতা হারান 2004 সালে। পরে 10 বছরের সাজা থেকে বাঁচতে 2008 সালে দেশ ছেড়ে পালিয়ে যান 74 বছর বয়সী এই নেতা। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আমাদের RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিউজ আপডেট। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।